হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে একে নিয়ে আবার কি ভিডিও বানাচ্ছে। তো একে নিয়ে একটা ভালো ভিডিওই বানাচ্ছি। ভালো ভিডিও বলতে দেখো, যেদিনকে তোমরা তো সকলেই জেনে মানে জেনে গেছো আশা করছি যে এপি ব্লগসের পিয়া দিদি ভাই চ্যানেলে স্ট্রাইক করেছিল, তো অনেকেই সেই নিয়ে ভিডিও বানিয়েছে, আমিও ভিডিও বানিয়েছি। এবং শুনে খবরটা সত্যি খুব খারাপ লেগেছিল, কারণ একটা চ্যানেলকে তো অনেক কষ্টে দাঁড় করানো হয়, তো সেই চ্যানেলটা স্ট্রাইক করলে সত্যি খুব খারাপ লাগে। তো আমরা ভিউয়ার্সও যদি তাকে একটু হেল্প করতে পারি সেই প্রচেষ্টাই করেছিলাম, এবং সেই প্রচেষ্টা যারা যারা করেছিল তারা সফল হয়েছে। কারণ কি, আমি কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে মানে অন্য চ্যানেল থেকে দেখতে পেলাম যে এরকম কথা বলা হচ্ছে যে পিয়া দিদি ভাই নাকি মিথ্যেবাদী, তো মানে স্ট্রাইক করেছে এটা নাকি মিথ্যে কথা বলা হয়েছে ভিউয়ার্স পাওয়ার জন্য। তো দেখো, তার চ্যানেলে তো এমনিতেই অনেক অনেক ভিউয়ার্স হয়, আমার মনে হয় না সে মিথ্যে কথা বলে আর ভিউয়ার্স নেওয়ার জন্য মানে এই ধরনের পন্থা অবলম্বন করবে। তো তখন আমার একটু খটকা লাগলো যে সত্যি। তারপরে দেখলাম যে এপি দিদি ভাইয়ের চ্যানেলে মানে এপি ব্লগসে দুটোর সময় কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে, তখন আমারও নিজের একটু কিরকম মনে হলো যে সত্যি স্ট্রাইক করার পরেও একটা চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড হতে পারে। তো তখন আমি এপি ব্লগসে গেলাম, কিন্তু তেমন কিছু দেখতে পেলাম না ভিডিওটার মধ্যে। তো এপি শেয়ার হলে মানে তাদের দ্বিতীয় চ্যানেলে গেলাম এপি শেয়ার হলে, তো সেখানে গিয়েও দেখলাম যে আগের দিনের একটা ভিডিও দিয়েছে স্ট্রাইক সম্পর্কিত, সেখানেও কিছু পেলাম না। তখন আমি এপি ব্লগসের কমিউনিটিতে গেলাম, সেখানে গিয়ে আমার সমস্যাটা সমাধান হলো। মানে সেখানে সমস্যার সমাধান হলো বলতে, সেখানে কমিউনিটিতে কিন্তু পুরোপুরি দেওয়া হয়েছে যে যে ভিডিওটা আজকে আপলোড করা আছে সেটা কিন্তু গ্রিন ডলারের মধ্যেই পড়েছে, তো তার মানে খুব ভালো ভিডিওটা। তো এবার আসল কথাটা বলি, দিদি ভাই বলছিল মানে প্রিয়া দিদি ভাই যে মানে সে রেগুলারের মতোই ভিডিও তৈরি করছিল, এবং তৈরি করছিল এই কারণে যে এপি এপি ব্লগসে না দিতে পারি, এপি শেয়ার হলে তো ভিডিওটা দিতে পারবো, তো সেই কারণে রেগুলারের মতো দেখবে যারা ভিডিও করে ইউটিউবে তাদের একটা নেশা হয়ে যায় যে না আমাকে না ভিডিও করতে হবে, আজ ছাড়তে পারবো না, এক সপ্তাহ পরেও তো ছাড়বো বা অন্য চ্যানেলেও তো ছাড়বো, তো আমাকে ভিডিও বানাতেই হবে। তো সে সেই মতোই ভিডিও বানাচ্ছিল মানে সকাল থেকে। তো যখন সে আপলোড করে ভুলবশত এপি ব্লগসই আপলোডটা করে ফেলে, তো তখন সে ভাবে যে না এপি ব্লগসে তো আমার এখন ভিডিও ছাড়া যাবে না এক সপ্তাহ, তো সে তখন এপি ব্লগস থেকে এপি শেয়ার হলে মানে দেখতে গেছে, তখন দেখছে যে এপি ব্লগসের ভিডিওটা কিন্তু গ্রিন ডলার দেখিয়েছে। তখন মানে পিয়া দিদি ভাই না চমকে গেছে যে কি হলো ব্যাপারটা, আমার তো সাত দিন এখন ভিডিও দেওয়া যাবে না, কি করে গ্রিন ডলার হলো? এবং সেটা কিন্তু কমিউনিটির পুরো ছবি সমেত দিয়ে দিয়েছে। আর যাদের যারা ইউটিউব করো, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তারা কিন্তু জানে যে গ্রিন ডলার মানে জিনিসটা কি, আর রেড ডলার মানে কি, ইয়েলো ডলার মানে কি, এটা কিন্তু যারা মনিটাইজেশন হয়ে গেছে তারা কিন্তু জানো বিষয়টা কি। তো যখন দেখেছে গ্রিন ডলার পড়েছে, সে তো আকাশ থেকে পড়েছে, মানে গ্রিন ডলার মানে যে তুমি ভিডিওটা মানে আপলোড হয়ে গেছে এবং ভিডিওর থেকে যথেষ্ট ভালো আর্নিং হবে তোমার। তো সে তো খুব আনন্দিত, এবং আনন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে একটা শর্ট ভিডিও করে আমাদের সামনে কিছুক্ষণ আগে দু ঘন্টা আগে কিন্তু জানিয়ে দিয়েছে যে সেও কিন্তু জানে না যে এটা তার সাথে কি হলো। তো আমি একটা কথা এপি ব্লগসের প্রিয়া দিদি ভাইকে বলতে চাই যে দেখো দিদি ভাই, মানুষ যদি সৎ পথে থাকে তার কিন্তু সাফল্য অবশ্যই, মানে সাফল্য অবশ্যই। এই কারণেই বললাম যে দেখো, আমরাও প্রত্যেকে জানি যে স্ট্রাইক পড়া মানে কিন্তু এক সপ্তাহ তার চ্যানেলে কোনো ভিডিও আসবে না, কিন্তু তোমার চ্যানেলে একদিন হয়নি আবার ভিডিও আপলোড হয়ে গেল, তো কিভাবে সেটা সম্ভব? সেটা একমাত্র ওপরওয়ালা জানে, ইউটিউব জানে, তুমি নিজেও কিন্তু জানো না যে কি করে তোমার চ্যানেলে ভিডিওটা আপলোড হলো। তো দিদি ভাই একটা কথাই বললো, প্রিয়া দিদি ভাই বললো, এবং আমিও বলতে চাইছি যে এটা একমাত্র মিরাক্কেল হয়েছে প্রিয়া দিদি ভাইয়ের চ্যানেলে। তো যারা প্রিয়া দিদি ভাইকে মিথ্যেবাদী বলছো যে সে ভিউয়ার্স পাওয়ার লোভে এই ধরনের মানে নাটকটাকে করলো, এটা কিন্তু মিথ্যে কথা নয়, কারণ তোমরা এপি ব্লগসের কমিউনিটিতে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ দুটো চ্যানেলে কোনো কিন্তু ভিডিওতে এই জিনিসে কোনো কথা বলা নেই, কিন্তু কমিউনিটিতে গেলে এবং জানতে পেরে যাবে এমন একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছে, তার সেটাতে গেলে তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে পুরো বিষয়টা কিন্তু কি। তো যাই হোক, আমার একটা জিনিসই মনে হলো যে এপি ব্লগসের প্রিয়া দিদি ভাইকে নিয়ে বিগত এক সপ্তাহ যাবত আমি দু একটা ভিডিও দিয়েছি এবং আমার খুব ভালো লাগে। তো যেদিনকে স্ট্রাইক করছে সেদিনকে আমি মানে কি বলবো, সেদিনকে দুপুরেই তাকে নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, এবং ভিডিও ছাড়ার মানে সাথেও যে আমি যখনই দেখলাম যে তার চ্যানেলে স্ট্রাইক করেছে, তো আমি কি বলবো, তখন রাত্রির 9টা বাজে, আমি তৎক্ষণাৎ ভিডিওটা করে আপলোড করে দিয়েছিলাম। মানে সেই খারাপ মুহূর্তটা যেহেতু সকলের সাথে শেয়ার করতে পেরেছিলাম, আমার মনে হলো যে এই ভালো মুহূর্তটাও আমার সকলের সাথে শেয়ার করা উচিত। তোমরা কি বলো বন্ধুরা? তো অনেকে এই নিয়ে অনেক রকম কথা বলছে যে সে মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে, তো আমার মনে হয় না সে মিথ্যেবাদী, কারণ তার প্রমাণ সে তার কমিউনিটিতে দিয়ে দিয়েছে বা একটা শর্ট ভিডিও করে জানিয়ে দিয়েছে। আর এত বড় একজন ভালো মনের মানুষ, এত বড় একজন ইউটিউবার, একটা বড় ইউটিউবার এরম ধরনের মিথ্যে অভিনয় করবে বলে আমারও মনে হচ্ছে না।
তো তোমরা আমার সাথে একমত কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর তোমরা আমার মতো এপি ব্লগসের খুশিতে খুশি কিনা সেটাও একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই এই ভিডিওটা একদম ছোট্ট তোমাদের সামনে আপলোড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, বাই বাই।